২০০৬ সালে ডক্টর মুহাম্মদ ইউনূসের নোবেল জয়ের দিনে আনন্দে ভেসেছিল তার জন্মস্থান চট্টগ্রামের বাথুয়া এবং ক্ষুদ্রঋণ কর্মসূচির আতুরঘর জোবরা গ্রাম। এখন আবারও তাদের উচ্ছ্বাসের দিন। অন্তর্বর্তী সরকারের প্রধানের হাত ধরে দেশে বৈষম্য দূর হওয়ার আশায় গ্রামের মানুষ। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সময়ের পরিক্রমায় ঘর ভেঙে গেলেও রয়ে গেছে ভিটে। চট্টগ্রামের হাটহাজারের বাথুয়া গ্রামের এই বাড়িতেই ১৯৪০ সালে জন্ম হয় ডক্টর মুহাম্মদ ইউনূসের। ২০০৬ সালে ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার আনন্দে ভেসেছিল বাথুয়ার মানুষ। এখন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তার অবস্থানে আবারও খুশির জোয়ার বইছে গ্রামে। অনেকেই স্মৃতিচারণ করছেন ডক্টর মুহাম্মদ ইউনূসের। খুব ভালো একটা ছিল, সবাইকে নিয়ে নিল পুকুরে লাফালাফি করতো, সাঁতার কাটতো। ওই সময় তো প্রগতিশীল ছিল, খুব প্রগতিশীল চিন্তাভাবনা। উনি এখানে আসলে আমাদের এখানে বসতো, ঈদুল ফিতর উপলক্ষে বেশি আসতো, সবাই ওনার সাথে বসতো, সবাই ফটো সেশন করতো। সুযোগ পেলে বাড়িতে যেতেন ডক্টর ইউনূস, সবসময়ই যোগাযোগ রাখতেন স্বজনদের সঙ্গে। একটা কিরকম যে লাগতেছে ওইটা বলে বুঝাইতে পারবো না। আমরা এমন অপেক্ষা ছিলাম যে প্রত্যেক বাড়িতে সময় উনি আমার ঘরে এসে এক কাপ চা আর সমুচা, আর কিছু খাইতো না, সমুচা এত মজা ও সারা সে বলছে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকাকালে ক্যাম্পাসের পাশে জোবরা গ্রামের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু করেন। এই উদ্যোগেরই ফসল শান্তিতে নোবেল পুরস্কার আর বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি। এবার দেশের নেতৃত্বও ডক্টর ইউনূসের হাতে যাওয়ায় খুশি জোবরা গ্রামের মানুষ। ও যখন প্রধানমন্ত্রী আর একদিন ফিরিয়ে এলো সাহেব বলে আসা। উনি ঋণ দিছে আমার নানিকে, আমার নানি পরপর ৩-৪ বার ঋণ নিছে, কিন্তু জোবরা গ্রামে আমার নানি সুবিয়া বেগম ৫ ঋণ নিছে। তার নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি সমাজের সব বৈষম্য দূর হবে বলে আশা করছেন সাধারণ মানুষ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।